আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করছি যে যেখান থেকে আমাদের আজকের ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমরাও খুব ভালো আছি এবং সুস্থ আছি বাংলাদেশের উপর দিয়ে অনেক বড় একটা ঝড় চলে গেল আমাদের উপরে কিন্তু অনেক বিপদ ছিল তবে আলহামদুলিল্লাহ সুন্দরবনের কারণে আমরা অনেকটাই রক্ষা পেয়েছি যদিও বা উপকূলীয় অঞ্চলগুলোতে অনেক অনেক বেশি ক্ষতি হয়ে গেছে যে ক্ষতিগুলো অনেকের পক্ষে আর ক্ষতিপূরণ করাটা অনেক কষ্টকর হয়ে যাবে আমাদের ঢাকাবাসীর জন্য কিন্তু এতটা বেশি ছিল না তারপরও যে ঝড় হয়েছে আমরা এইটুকুর জন্য প্রস্তুত ছিলাম না কারণ এত ভারী ঝড় আমি বেশ কত গত কয়েক বছর যাবৎ দেখিনি তো এরকম একটা পুরো সারাটা দিন টানা একইভাবে ঝড় বৃষ্টি মানে অনেক দিন পরে দেখলাম আরও দুই তিন বছর আগে একবার একটা ঝড় এসেছিলো কিন্তু সেটাও এতটা প্রকোপ ছিল না তখন আমার মেয়ে খুব ছোট মাত্র ছয় মাস বয়স কিন্তু এবারই আমার দেখা মনে হয় অনেক বছর পর এত ভারী একটা বর্ষণ প্লাস ঝড় গেল আমাদের গাছেরও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও আপনাদের সাথে দেখাবো তো আমি বাসার ভেতর থেকেই একটু একটু ভিডিও করে রেখেছিলাম আপনাদের সাথে আমাদের অবস্থাটা শেয়ার করার জন্য আপনাদের কার অবস্থা কেমন এলাকাতে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন তবে আমাদের এই দিকটাতে খুব বেশি একটা ক্ষয়ক্ষতি হয়নি বড় কোনো গাছ তেমন ভাবে উপরে পড়েনি কিন্তু আমাদের ছাদে তো ছোট ছোট টব তাই ওগুলো একটু ক্ষতিগ্রস্ত হয়েছে আর বাইরের দিকে দেখতে পাচ্ছেন আমাদের বাসার চারপাশে তো গাছ লাগানো নিচের দিকেও তো ওই গাছগুলো এমনভাবে আছড়ে পড়ছিল যে দেখে এত ভয় লাগছিল মনে হচ্ছিল যে কোনো সময় গাছটা হয়তো বা ভেঙেই যাবে এটা একটা আম গাছ সাথে একটা কাঁঠাল গাছও আছে তো বাতাসে দুইটা গাছ একদম জড়িয়ে একটার উপরে আরেকটা আঁচড়ে পড়ছিল এমন অবস্থা আর এত শন শন শব্দ মানে শব্দটা শুনেই ভিতরে জানালার ভিতর থেকে ভয় লাগছিল তবে আমি তো ভয়েস সাধারণত পরে দিয়ে থাকি যে কারণে আপনাদেরকে ঝড়ের শব্দটা শোনাতে পারছি না মানে এত ভয়ঙ্কর অবস্থা গেছে সারাটা দিন তার মধ্যে সেই সকাল সাড়ে আটটার দিকে যে কারেন্ট গিয়েছে সারাটা দিন কারেন্ট ছিল না কারেন্ট এসেছে রাত নয়টা সাড়ে নয়টা মতো এরকম বাজে আর কি নয়টার অনেকটাই পরে তো সারা দিন আমাদের কিন্তু এভাবে বিদ্যুৎ ছাড়াই গেছে আধা বেলা পর্যন্ত আইপিএস চলেছে এরপরে আইপিএস আর লোড নিতে পারিনি বন্ধ হয়ে গেছে তাই আমরা টেনশন করছিলাম যে যদি রাতের বেলা কারেন্ট না আসে তাহলে তো রাতের বেলা অন্ধকারে থাকতে হবে তাই আম্মু ঝড় বৃষ্টি মাথায় করেই বিকালবেলা গেলেন দোকানে কোনোভাবে ভিজেপুরে কিছু মোম জোগাড় করে এনেছিলেন মাকডিপের সময় তবে আলহামদুলিল্লাহ আমাদের কারেন্টটা সন্ধ্যার দিকেই সরি সন্ধানা রাতের দিকে এসেছে তবে আমার শ্বশুরবাড়ি এবং আমার দাদা বাড়ি ওই দিকের গ্রামগুলোতে বরিশাল পিরোজপুরের দিকে প্রায় আজকে পাঁচ ছয় দিন হতে চলেছে পাঁচ দিন অথবা ছয় দিন এরকম আর কি ওখানে কারেন্ট নেই তো আমি জানি না তাদের কিভাবে দুর্বিশহ দিন কাটছে কারণ এখন কিন্তু খুব বেশি ঠান্ডাও না এতটা ঝড় বৃষ্টির পরেও অনেক গরম লাগে সো আমার শ্বশুরবাড়িতে তো আমাদের ছোট্ট একটা বেবি আছে আমার মেজ দেবরের তো ওর জন্যই বেশি আসলে টেনশন হচ্ছে কারণ এত ছোট মানুষ এই গরমের ভিতরে চার পাঁচটা দিন থাকা অনেক কষ্ট তো যাই হোক এই যে বিকালবেলা ঝড় তুফান থামার পর আমি একটু ছাদে আসলাম আপনাদেরকে আমাদের অবস্থা দেখানোর জন্য আমি অবশ্য সকালবেলা একবার ছাদে গিয়েছিলাম গিয়ে দেখলাম পুরো ছাদে পানি আটকে একদম হাঁটু পানির মতো হয়েছিল কারণ গাছের পাতাগুলো আটকে গিয়ে পাইপ দিয়ে পানি পড়তে পারছিল না তো তখন আমি গিয়ে আবার ওগুলো পাইপ ক্লিয়ার করে দিয়ে আসছি কিন্তু তখন এত বাতাস ছিল যে আমার ছাতা ভেঙে চড়ে উড়িয়ে নিয়ে যাচ্ছিলো যে আমি একটা হাত দিয়ে যে মোবাইল ধরবো সেরকম অবস্থা ছিল না তাই আপনাদেরকে সেই পরিস্থিতি আমি দেখাতেই পারিনি অবশ্য দেখানোর কিছু নেই সব সবাই তো একই অবস্থার ভিতর দিয়েই গেছেন তো এরপর আমি জামরুর গাছটা দেখলাম আমি যে এত সুন্দর করে এখানে পাখি খেয়ে ফেলে দেখে আমি মাত্র একদিন আগে এখানে একটা পুরোনো মশারি ছেঁড়া মশারি দিয়ে সুন্দর করে আটকে দিয়ে আসছিলাম কারণ পাকা ফলগুলি যখন একটু লালচে রং হয় তখন ওরা ঠুকরে ঠুকরে খেয়ে ফেলে আর নিচে ফেলে দেয় কিন্তু ঝড়ের এমন অবস্থা গেছে যে পুরো মশারিটাকেই একদম খুলে উল্টে ফেলেছে তো এরপর আমি ভাবলাম যে এত যেহেতু ঝড় গেছে অবশ্যই কোনো না কোনো ফল পড়বে তো দেখলাম যে আসলে অনেকগুলো কাঁচা অবস্থায় ফল পড়ে গেছে সেগুলো আমি আবার কুড়িয়ে নিলাম কারণ আবু হচ্ছে ওই কাঁচা অবস্থাই হোক আর পাকা অবস্থাই হোক গাছের যে কোনো ফল খেতে তিনি অনেক বেশি তৃপ্তি পান আর গাছের যে কোনো একটা জিনিসের যে একটা বরকত কারণ তারা সারা বছর গাছগুলোর পিছনে অনেক পরিশ্রম করেন যে কারণে সেটা মিষ্টি হোক টক হোক যেমনই হোক না কেন তাদের কাছে সেটা অমৃতের মতোই লাগে তো আমি সেগুলো কুড়িয়ে বাসায় নিয়ে আসছি সবাই মিলে খাবে আমার ফুপাও ছিলেন বাড়ি থেকে এসেছিলেন ফুপা ফুপি দুই ফুপিরা ছিলেন তারপর আমার ফুপি শাশুড়ি মানে আমাদের এক দাদু ছিলেন তো সবাই মিলেই আর কি খাবে আমি অবশ্য একদিনই খেয়েছি আমার কাছে খুব বেশি একটা জামরুল ভালো লাগে না আমার কাছে এটা অত বেশি পছন্দ না বিধে আমি খুব বেশি একটা খাই না তারপরও গাছের জিনিস যেহেতু একবার মুখে দিয়ে আমি দেখেছি ওই একদিনই খাওয়া হয়েছিল আর কি তো আজকে কাছে আরেকটা উদ্দেশ্য হলো যেহেতু রাস্তাঘাটে পানি জমে গেছে বাইরে যাওয়া যাচ্ছে না বাসায় কোনো তরকারিও ছিল না আর ঝড় বৃষ্টির কারণে দুই দিন যাবৎ ছাদে আসা হয় না আগের দিনও বাতাস ছিল তো এই জন্য স আমি একটু আজকে হচ্ছে এটা অবশ্য পরের দিনকার সকালের ভিডিও মানে ঝড়ের পরবর্তী দিন সকালের আমি বলতে হয়তো ভুল করেছি আগের দিন বিকালে কথা বলেছিলাম তো এটা হচ্ছে পরের দিনকার সকালবেলার একটা ব্লগ তো সকাল সকাল আমি এসেছি এখান থেকে কিছু সবজি নিব কারণ বাসায় আজকে রান্নার মতো কোনো সবজি ছিল না আর রাস্তায় এত পানি জমেছে যে আম্মুর জন্য বাইরে যাওয়াটা সম্ভব ছিল না তো সবজি তুলতে এসে দেখলাম যে আমাদের লাল পেয়ারা গাছটা একদম পুরা উল্টে গেছে অবশ্য শিকড়টা পুরোপুরি ওঠে নে আমি কাছে গিয়ে দেখলাম যে একটু উপর হয়ে আছে আর কি এটাকে আবার বিকালবেলা ঠিক করে দেওয়া হয়েছে একজন লোককে ডেকে নিয়ে আসা হয়েছিল উনি ঠিক করে দিয়েছেন আর কি তো আমার বেশি টেনশন হচ্ছিলো এই জন্য যে দেখেন পুরোটা গাছ জুড়ে মাত্রই পেয়ারা আসছে প্রতিটা পাতায় পাতায় পেয়ারা গুটি ছিল এবং এগুলো মাত্র ম্যাচিওর হওয়ার পথে তো এই জন্যই বেশি খারাপ লাগছিল যে গাছটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তো এই পেয়ারাগুলো খাওয়া যাবে না অলরেডি আমাদের একটা বড় পেয়ারা গাছ মারা গেছে কী কারণে মারা গেছে সেটা এখনও বুঝতে পারছি না পুরোটা পেয়ারা গাছে ভাবে গিটে গিটে পেয়ারা ছিল সেই গাছটা মারা যাওয়ার কোনো কারণ বুঝতে পারছি না যাই হোক যেটা রিজিকে নেই তো নেই তো আজকে আমি এখন মেইনলি তুলব করলা কারণ এই অনেক করলা হয়ে গেছে অনেক দিন যাবৎ খাওয়াও হয়নি আর তাছাড়া বৃষ্টির জন্য তো ছাদে আসা হয় না হঠাৎ করে মনে হলো যেন করলাগুলো অনেক বেশি দেখতে পাচ্ছি তো আমাদের করলা গাছগুলো যেহেতু বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো অনেকগুলি গাছ তাই সবগুলো গাছ থেকে দেখলাম যে তুললে বেশ অনেকটাই হবে তো ফুপিরাও খেতে পারবে আমরাও খেতে পারবো এমন পরিমাণে হয়ে যাবে আর কি তো আমি এজন্য দেখে দেখে নিচ্ছিলাম কোনটা কোনটা পারবো আগে আমি সব সাইজ আমার অভ্যাস হচ্ছে আমি সব সাইজ তুলি না যেটা মনে হয় যে আর দুইটা দিন পরে খেলে আর একটু ভালো হবে সেগুলো আমি রেখে দিয়ে শুধু আজকে খাওয়া যাবে এমন সাইজগুলোই আমি নিয়ে আসছি যেটা যে কোনো সময় পেকে যাওয়ার বা হলুদ হয়ে যাওয়ার চান্স আছে এরকম সাইজগুলোই আমি তুলে এনেছি তো এরপর এই সাইডটাতে আমাদের একটা বেড়ার মতো আছে মাঝখানে পার্টিশন এখানেও দেখলাম যে ওই সাইডের গাছটা এই ফাঁকা দিয়ে বের হয়ে এসে এই সাইডে অনেকগুলো বড়ো বড়ো করল্লা হয়ে আছে এটা আমরা অবশ্য আগে অতটা খেয়াল করিনি তো এই জন্য এই সাইড থেকে অনেকগুলি করল্লা নিয়ে নিলাম আর এদিকে আম্মু সেই সকাল থেকে গুঁড়িগুড়ি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এই ছোট ছোট যে চারা গাছগুলো বেগুন মরিচ এগুলো ঢেঁড়স এই গাছগুলো না যে খুঁটি দিয়ে বাঁধা ছিল খুঁটিগুলো সহ একদম বাঁকা বাঁকা হয়ে গিয়েছিল যে মানে শিকড়গুলো উঠে যাবে এমন অবস্থা তো এই জন্য আম্মু আবার প্রতিটা গাছের খুঁটিকে শক্ত করে দিয়ে গাছগুলো বেঁধে দিলেন অনেক সময় লেগে গেছে আর এই ফাঁকে আম্মু গুঁড়িগুড়ি বৃষ্টি হলো দেখলাম যে অনেকটাই ভিজে গেছে আমি অবশ্য অনেকটা দেরি করে গিয়েছি কারণ আমার ঘুম থেকে উঠতেও দেরি হয়েছে সারা রাত তো ঘুমাতে পারিনি একটু লেট করেই ঘুমানো হয়েছে তো এই জন্য উঠে গিয়ে পর আমি আবার আম্মুর কাছে ছাতা ধরে দাঁড়িয়েছিলাম এরপর দেখলাম যে আম্মুর কাজ প্রায় শেষের দিকে আর আমি এখান থেকে কিছু ঢেঁড়সও নিয়েছিলাম তো এই আজকের এইগুলো দিয়ে আমাদের আজকে রান্না বান্না যা থাকবে ঘরে সেগুলোই করা হবে চারা গাছগুলো দেখলাম যে মোটামুটি ভালোই আছে মরিচের বীজগুলো কারণ এটা একটা কাপড় দিয়ে ঢাকা ছিল নয়তো যদি ডাইরেক্ট এখানে বৃষ্টি পড়তো তাহলে তো নষ্ট হয়ে যেত আমি কিছু বেগুন অল্প কিছু ঢেঁড়স ছিল যেটা আরও দুই তিন পর আবার নেওয়া যাবে এই জন্য যে কয়েকটা দেখলাম যে বেশি বাততি হয়ে যাচ্ছে সেগুলো নিয়ে এসেছি আর তার সাথে এখানে বেগুন আনা হয়েছে মাছের তরকারি করার জন্য আর সাথে হবে করলা ভাজি আর ডাল তো এই আর কি বা গাছে সবজি থাকলে এটাই সুবিধা যে যে কোনো একটা বিপদের সময় হয়তো আপনি বাইরে যেতে পারছে না তখন একটু টুক করে একটা দিন চাইলে কিন্তু নিজের সংগ্রহ থেকে কিছু সবজি সংগ্রহ করে নিজেই বাসার খাবারের ব্যবস্থাটা করে নেওয়া যায় বাসার ছাদে বা নিজের বারান্দায় ছোট করে করার সুবিধা এটাই তার থেকে বড় কথা নিজেদের হাতের জিনিস খাওয়ার মজাটা অন্যরকম যেহেতু এখানে কোনো রকম কেমিক্যাল বা কোনো বিষাক্ত জিনিস থাকে না তো এই যে আমি এখন সব কিছু সাজিয়ে নিয়েছিলাম আব্বুকে দেখানোর জন্য আব্বু বলছিলো যে কি কি আনছো একটু দেখাও আর এই বাটিতে যেগুলো দেখতে পাচ্ছেন জামরুল আর ঢেঁড়স এগুলো আমি ঝড়ের দিন বিকালবেলা ছাদে গিয়েছিলাম ওই সময় তুলে নিয়ে আসছি কিন্তু তখন ওই যে বললাম ক্যামেরা ধরার মতো অবস্থা ছিল না আমি এই জন্য ঝড়ের মধ্যেই হালকা করে দরজাটা একটু ভিড়িয়ে রেখেই কোনো রকমে দৌড়ে গিয়ে এগুলো নিয়ে সাথে পাইপটা ক্লিয়ার করে দিয়ে চলে আসছি যাতে ছাদের পানিগুলো নেমে যায় আর এগুলো তো পানিতে পড়ে থাকলে নষ্ট হয়ে যাবে এই জন্য এগুলোকে আমি তখনই কুড়িয়ে নিয়ে আসছি আর এইগুলোর সাইজটা বেশ বড়ই ছিল সবাই তখনই খেয়ে নিয়েছে এই তো আমাদের দুপুরের আজকের লাঞ্চ কই মাছ দিয়ে সেই আমাদের গাছের বেগুনের ঝোল তরকারিটা এত মজা হয়েছিল সেদিন আব্বুই রান্না করেছিল তরকারিটা প্রচণ্ড মজা হয়েছে সবাই মিলে খুব মজা করে খেয়েছি আর তার সাথে ছিল করলা ভাজি করলা ভাজিটাও খুবই টেস্ট হয়েছে পার্সোনালি আমার তো করলা ভাজি অনেক বেশি পছন্দ আর সাথে পাতলা ডাল এবং ভাত এই ছিল আমাদের আজকের আয়োজন আজকে আমরা এখানে সব টানছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম